হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার মম লিমা। আশা করছি সবাই আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন, যে যেখান থেকে দেখছেন ভিডিওটি। আর অনেক দিন পরে আবার ভিডিও শেয়ার করছি, কারণ আসলে আমি তো কাজ শুরু করে দিয়েছি, তো এই কারণে একটু ব্যস্ত, সময় পাচ্ছি না ঠিক মতো। তো যাই হোক, এর আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি আইকিয়াতে আমি গিয়েছি, ওইখানের কিছু কিছু ভিডিও আমি শেয়ার করেছি। আর এটা হচ্ছে ওই দিনেরই সকালবেলায় আমরা বের হয়েছিলাম, আমাদের বাসার নিচেই একটা শপে গিয়েছি, মিডিউস শপটার নাম। তো ওইখানে আমরা বের হয়ে গেছি যাওয়ার জন্য, তারপরে হচ্ছে আমরা এখান থেকে শেষ করে তারপরে আমরা আইকিয়াতে যাব আর কি। তো যেহেতু ভিডিওটা বড় হয়ে যাবে, এই কারণে আমি সেপারেটলি করেছি। তো আশা করছি আজকের এই ভিডিওটিও আপনাদের ভালো লাগবে। আর আপনারা যারা যারা আমার আগের ভিডিওটি দেখেননি, আমার আইকিয়ার ওই শপিং ভিডিওটি, তারা যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন তাহলে আমার ওই ভিডিওটি দেখে আসতে পারেন। আর আমি আমার ওই ভিডিওর লিঙ্কটি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে ওটা দেখে আসতে পারেন। আমরা তো বাসার নিচে থাকি, এখানে যে সেল চলে তাও আসলে আমাদের আসাও হয় না, দেখাও হয় না। তো ঢুকে পরে দেখি যে ওখানে অনেক সেল ছিল। আর সেল থাকলে একটা জিনিস ভালো লাগে কি, কেনাকাটা করতে খুব মজা লাগে। আমার হাজবেন্ড আগে বাসার জিনিসের উপর অতটা ইন্টারেস্টেড ছিল না, এখন কিন্তু আস্তে আস্তে ইন্টারেস্টেড হয়, এটা নিলে ভালো হবে বা ওইটা করলে ভালো হবে এখন বলে, দেখে। তো এটা এটা ভালোই লাগে দেখতে লাগে দেখতে, আসলে। তাই না? খুব স্টাইলিশ লাগে। 9 টাকা 95 পয়সা। এগুলো কত করে? বড় পাটের গুলো কত করে? আমরা একটা বা দুইটা দরকার। এখানের কোয়ালিটি খুব ভালো লাগে দেখতে। 29 টাকা? হ্যাঁ, কিন্তু কোয়ালিটি খুব সুন্দর। এগুলোর মধ্যেও দেখতে খুব লাগে, সুন্দর লাগে। আগেও আমাকে বাসার জিনিস কিনে দিতে চাইতো না, বলতো যে কোথায় রাখবা, কি করবা, মানে এরকম সব সময় নিষেধ করত। যে আসলে এটা সত্যি কথা যে আপনি কিনলেই হবে না, এগুলো রাখাটাও অনেক কষ্টের ব্যাপার। আর হচ্ছে যে আমরা যেহেতু এখানে থাকি, আমাদের সব কিছু আসলে একটা একটা করে অনেক জিনিস এখন হয়ে গেছে, এগুলো রাখাটাও কিন্তু এখন ঝামেলার মনে হয়। অনেক সময় যখন গোছগাছ করতে যাই তখন মনে হয় যে আসলে না কিনলেই ভালো হতো। যেহেতু এই ভিডিওটি আমার কয়েকদিন আগে করা, তো আমি কালকেও আবার গিয়েছি ওই শপটার মধ্যে, আমি দেখেছি যে আগে তো 30% ছিল, যেগুলা এই যে এগুলা ছিল 50%, এগুলো এখনো 50% আছে, কিন্তু যেগুলোতে 30% ছিল সেগুলো এখন 50% ডিসকাউন্টে দিয়ে দিয়েছে। তো যারা আয়ারল্যান্ডে থাকেন, মিডিয়াসে আপনারা গিয়ে মজা মতো শপিং করে নিয়ে আসতে পারবেন, কারণ হচ্ছে কোয়ালিটি খুব ভালো, আর হচ্ছে সেলের মধ্যে তো পেলে তো আরো ভালো, তাই না? আর এমনি তো আমাদের মেয়েদের একটা দুর্বল জায়গা হচ্ছে যে এই যে কিচেনের জিনিসপত্র, যারা হয়তো বা সাংসারিক বা পছন্দ করে রান্না বান্না করতে, তাদের এগুলা দেখতে খুব মজাই লাগে। শপটার মধ্যে কিন্তু জামা কাপড়ও ওনারা সেল করে, ব্যাগ, জামা কাপড়, জুয়েলারি, এগুলো সব পাওয়া যায় উপরের ফ্লোরটার মধ্যে। আর নিচের ফ্লোরে হচ্ছে এরকম ক্রকারি, তারপর হচ্ছে বাসার জিনিসপত্র হচ্ছে নিচের ফ্লোরে। সরি, আসলে না, আমি যখন ভয়েস ওভার দিচ্ছি তখন মাঝে মধ্যে নাবিল চলে আসছে, এই কারণে ও একটু ডিস্টার্ব করছে, আশা করছি আপনারা কিছু মনে করবেন না। তো এই যে এইখানে ও ঘুরে ঘুরে দেখছে যে ওর কোনটা পছন্দ হয়, কি কি নিবে, কি করবে। আবার ওইদিকে নাবিহা শুরু করছে যে ওকে ওই যে নাবিহা তো হচ্ছে একটা জিনিস কি, যেখানে যাবে ওখানে ক্যান্ডি সুইট টাইপের জিনিস দেখলেই হয় ওর নিতে হবে। ডিপ, এই কারণে ভালো লাগে দেখতে। এগুলোতে সার্ভ করা যায় কি? ও আচ্ছা, এই বাটিগুলো অনেক সুন্দর দেখতে। এক একটা বাটি আগে ছিল, হ্যাঁ, 11 টাকা, এখন 7.5 টাকা। মিনি 770, হ্যাঁ হ্যাঁ, ছোটটাও সুন্দর, 2.5 টাকা করে। খুবই সুন্দর বাটিগুলো। There's even candy here. There's even candy here. I want that lolly. এগুলো সুন্দর, এগুলো 30%।
একটু আগে আপনাদেরকে যে বাটিগুলো আমি দেখিয়েছি যে 770 করে, ওই বাটিগুলো কিন্তু এখন 5 ইউরো করে, আমি কালকে দেখে আসছি। তো বাটিগুলো অনেক সুন্দর ছিল, পরে আমি ওখান থেকে কয়েকটা নিয়ে আসছি, কারণ আমার কাছে দেখতে খুবই ভালো লেগেছে বাটিগুলো। আর সুন্দর লাগে আসলে দেখতে, এরকম যখন একটু ডিজাইন থাকে খুব ভালো লাগে। এখানের প্লেসমেন্ট গুলোও সুন্দর আছে। তো এই যে আমরা এখন উপরে উঠে যাব, উপরের মধ্যে হচ্ছে যে যেটা বললাম যে আপনাদেরকে ব্যাগ, তারপর হচ্ছে জুয়েলারি বা জামা কাপড়, নাইট ওয়্যারের যে জ্যাকেট, আর হচ্ছে সোফা, বাসার সাজানোর জিনিসগুলো ওরা এক সাইডে রেখেছে, আর এই যে জুয়েলারি জিনিসগুলো আরেক সাইডে রেখে দিয়েছে। এদের কোয়ালিটি ভালো, একটু হয়তো বা একটু দাম বেশি, আবার সেলে হলে রিজনেবল প্রাইসে খুব ভালো পাওয়া যায়। ব্যাগগুলো কত করে? 34। সুন্দর একটা কি, তো এই যে আমরা উপর থেকে দেখে আবার নিচে নেমে গিয়েছি। নিচে এখানে আবার এই সাইডে দেখলাম যে ওনাদের কফি টফি খাওয়ার জন্য একটা সাইড রেখেছে, কর্নার, সেটার মধ্যে এই যে কফি খাওয়ার জন্য সিটিং প্লেসও আছে, আবার ডিজার্ট, তারপর হচ্ছে ইনসোমানিয়া কফি। আমাদের এখানে যা যা শপিং করার দরকার ছিল তা করা শেষ, আমরা বাসায় চলে যাব এখন। থেকে বাসায় রেখে যাব, কারণ আমাদের প্ল্যান হচ্ছে যে আইকিয়াতে যাব এখন। এইগুলা নিয়ে আসলে আইকিয়াতে গেলে, আইকিয়া থেকে আবার কিছু নিলে তখন অনেক হয়ে যাবে। তো এই যে আমি এখন এগুলো উপরে রেখে তারপরে আমি নিচে চলে যাব। আর আপনারা যারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।